আকাশ থেকে নিচে তাকালে দেখা যাবে অসংখ্য গ্রিনহাউস। ছোট ছোট এসব চেম্বারের তুলনায় উদ্ভিদের রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত মানুষের আনাগোনা খুবই অল্প। মানুষের বদলে রয়েছে ড্রোন, সেন্সর এবং রোবোটিক আর্মস। কথা বলছি উত্তর ইউরোপের ছোট্ট একটি দেশ নেদারল্যান্ডসকে নিয়ে। মাত্র 41,500 বর্গ কিলোমিটারের এই দেশে প্রায় 1,74,00,000 লোকের বাস। নিম্নভূমি হিসেবে পরিচিত এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 521 জন। এত ঘনবসতি হওয়া সত্ত্বেও 2019 সালে খাদ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্বে ষষ্ঠ অবস্থানে ছিল নেদারল্যান্ডস। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছে নেদারল্যান্ডস? নেদারল্যান্ডের তাপমাত্রা, জলবায়ু, উর্বর মাটি এবং আবহাওয়া ফসল, গবাদি পশু এবং অন্যান্য কৃষিজ পণ্যের বেড়ে ওঠার জন্য খুবই অনুকূল। তবে অনেক অঞ্চলেই কিন্তু কৃষিকাজের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে। উদাহরণ হিসেবে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের কথা বলা যেতে পারে। তবুও এসব অঞ্চল খাদ্য উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে কেউই নেদারল্যান্ডের ধারে কাছেও নেই। কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ডাচরা অন্য সকলের চেয়ে আলাদা। সীমান্তের কাছাকাছি কোনো অঞ্চলের চাষি শুধুমাত্র কন্ট্রোল প্যানেলের সামনে বসে সম্পূর্ণ বাগানের উদ্ভিদ এবং প্রাণীর সব তথ্য মনিটরে দেখতে পারছেন। তাছাড়া ড্রোন ব্যবহারের মাধ্যমে মাটির আর্দ্রতা, মাটির রাসায়নিক অবস্থা, উদ্ভিদের বৃদ্ধি থেকে শুরু করে পৃথক পৃথক আলুর বর্তমান অবস্থাও দেখতে পাওয়া যায়। অর্ধেক সম্পদে দ্বিগুণ উৎপাদন। ডাচদের স্বকীয় প্রতিজ্ঞা রক্ষার্থেই এই শতকের শুরুতে পূর্বের তুলনায় প্রধান ফসলের উৎপাদনে শতকরা 90% পানির ব্যবহার কমিয়েছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডাচরা তাদের কৃষিখাতকে ঢেলে সাজায়, যার ফলাফল এখন দেখা যাচ্ছে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো অঞ্চল বা ক্ষেত্রে নয়, কৃষিতে প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে সর্বত্র। স্থান সংকুলানের জন্য তার হাতে নিয়েছে ভার্টিক্যাল ফার্মিং পদ্ধতি। জাতিসংঘের তথ্য মতে 2050 সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে 9-10 বিলিয়নে এবং এদের মাঝে শতকরা 85% বাস করবেন শহরে। ক্রমাগত প্রাকৃতিক সম্পদের ব্যবহার, ফসলি জমির মাত্রাতিরিক্ত ব্যবহার এবং কীটনাশকের অপরিমিত ব্যবহারের ফলে দিন দিন মাটির উর্বরতা শক্তি কমছে। এতে স্বাভাবিকভাবে ফসল ও সবজি উৎপাদনও কমছে। 2050 সাল নাগাদ বর্তমানের একই হারে চাষের জন্য পানির ব্যবহারের ফলে দেখা দিতে পারে সুপেয় এবং নিরাপদ পানির অভাব। কিন্তু এই অবস্থার পরিবর্তন করা সম্ভব ভার্টিক্যাল ফার্মিং প্রযুক্তির মাধ্যমে। একই স্তরে সবজি চাষের পরিবর্তে উলম্বভাবে অনেক স্তরে সবজি চাষের প্রক্রিয়াই হল ভার্টিক্যাল ফার্মিং। এতে প্রতি বর্গ মিটারে উৎপাদিত ফসলের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। পানির ব্যবহারের পরিমাণ 90% কমানোর পাশাপাশি সূর্যের আলোর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এলইডি লাইট। ভার্টিক্যাল ফার্মিং এবং প্রযুক্তির সমন্বয়ে প্রতিটি প্রোডাকশন ইউনিট থেকে সাধারণ গ্রিনহাউজের চেয়ে 2-3 গুণ এবং সাধারণ চাষ পদ্ধতি অপেক্ষা 30-40 গুণ ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এর অন্যতম একটি সুবিধা হল খোলা প্রান্তর ছাড়াও বহুতল ভবনের কৃত্রিম পরিবেশে সহজেই চাষ করা যায়। বর্তমানে গবাদি পশু এবং কৃষিকাজের জন্য নেদারল্যান্ডের মূল ভূমির অর্ধেকেরও বেশি ব্যবহার করা হচ্ছে। ডাচরা সফলভাবে কৃষিক্ষেত্রে রোবট ব্যবহার করছে। ফল বাছাই এবং সংগ্রহ, মাংস পৃথকীকরণ, আলু প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি কাজ করছে রোবট। তাছাড়া মাটির গুণাগুণ, আর্দ্রতা এবং উদ্ভিদের বৃদ্ধিতে মাটির প্রভাব নির্ণয়ে ব্যবহার হচ্ছে সেন্সর। আলুর উৎপাদনের পরিমাণ যেখানে বিশ্বের 1/9 টন, নেদারল্যান্ডে তা 1/20 টন। ভাবা যায়? কৃষিক্ষেত্রে জড়িত মানব সম্পদের কৃষিকেন্দ্রিক শিক্ষা এবং গবেষণাকেও সমান গুরুত্ব দিয়েছে ডাচরা। সমগ্র বিশ্বে কৃষি শিক্ষার জন্য 1 নম্বরে রয়েছে ভ্যাগিনিগান ইউনিভার্সিটি। এছাড়া হেইন্স, ডানোনে সহ প্রায় 12টি বড় খাদ্যজাত কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে নেদারল্যান্ডে। এসব কিছুই নেদারল্যান্ডে কৃষির বিস্তৃতি এবং সম্প্রসারণের অন্যতম কারণ। নেদারল্যান্ডের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে কৃষি। বার্ষিক জিডিপির প্রায় 83% আসে এই খাত থেকে। নেদারল্যান্ডের রং বেরঙ্গের অসংখ্য ফুলের সুনাম তো সারা পৃথিবীতে ছিলই, নতুন করে যোগ হয়েছে খাদ্যপণ্যের নাম। ডাচরা সারা পৃথিবীতে খাদ্যপণ্য ও কৃষিপণ্য সরবরাহ করে থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে রপ্তানির জন্য দেশটি বেশ সুবিধাজনক অবস্থায়ও রয়েছে। এছাড়াও অবকাঠামো এবং পণ্য পরিবহনের সুবিধার কারণে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা বেশ সহজ। আমদানিকারক দেশের মাঝে সবার প্রথমে রয়েছে জার্মানি। 2019 সালে দেশটি নেদারল্যান্ড থেকে প্রায় 23.6 বিলিয়ন ইউরোর সমমূল্যের কৃষিজ দ্রব্য আমদানি করেছে। তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, ইউকে এবং ফ্রান্স। সে বছর কৃষিপণ্য ডাচ অর্থনীতিতে মোট 94.5 বিলিয়ন ইউরোর অবদান রেখেছে। ডাচদের এই অবিশ্বাস্য উন্নতি আশা দেখাচ্ছে বিশ্ববাসীকেও। যখন সমগ্র বিশ্বে মানুষের আগ্রাসী মনোভাবের জন্য বিপন্ন হচ্ছে জীবজগৎ, তখন প্রাচীন কৃষি পদ্ধতির সাথে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মানুষ আশা দেখতেই পারে। তবে এখনও অনেকটুকু পথ পাড়ি দেওয়া বাকি। 2050 সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হতে পারে 10 বিলিয়ন। কোনো যুদ্ধ বিগ্রহের চেয়ে সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি পৃথিবীবাসী হতে পারে তা হলো ক্ষুধা। সুতরাং আগামী 4 দশকে পৃথিবীকে গত 8,000 বছরের তুলনায় অধিক খাদ্য উৎপাদন করতে হবে। কৃষির উন্নয়ন ও প্রগতি এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। তবে অন্য সব কিছুর মতো কৃষিক্ষেত্রে ডাচদের এই অভূতপূর্ব উন্নয়নেরও কিছু সমস্যা আছে।
টেকসই এবং উন্নত একটি খাত হওয়া সত্ত্বেও কৃষকদের লাভের পরিমাণ সেখানে খুব একটা বেশি নয়, যার কারণে কৃষকরা অধিক পরিমাণ উৎপাদনের দিকে মনোযোগী। স্বাভাবিকভাবেই উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে খাদ্যের স্বাদেরও নানাবিধ পরিবর্তন ঘটে, যার কারণে অনেক দেশের মানুষের কাছেই ডাচ খাদ্য সামগ্রী খেতে বিস্বাদ লাগে। ডাচ খাদ্যপণ্যের প্রধান আমদানিকারক জার্মানির অনেক নাগরিকের মতে ডাচ টমেটো শুধুমাত্র টেনিস খেলারই যোগ্য। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার কমানোর ফলে যেমন স্বাস্থ্যকর এবং উন্নত গুণসম্পন্ন খাদ্যের যোগান সম্ভব হয়েছে, সেই সাথে বিপাকে পড়েছে চাষিরা। কীটের আক্রমণ রোধের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হাতে না থাকায় আক্রান্ত শস্য ফেলে দিতে হচ্ছে পুরোটাই, যার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। খাদ্যে বিশ্বকে স্বয়ংসম্পূর্ণ করার প্রক্রিয়ায় নেদারল্যান্ডের এই অগ্রযাত্রায় ডাচরা একা নয়। ছয়টি মহাদেশের 140টি দেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে কাজ করছে। সকলের সমন্বিত প্রচেষ্টা এবং লক্ষ্য একটাই, ক্ষুধামুক্ত পৃথিবী তৈরি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিশ্ব অ্যানসার্সে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।